তো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা আজকে এসেছি বজরংবলী মন্দিরে। আমাদের এখানে দেখো এই যে মন্দিরটা, এখানে আমরা যাব। অ্যাকচুয়ালি কি বলতো, তোমাদেরকে একটু জায়গাটা একটু ঘুরে আগে দেখাই। কি সুন্দর পরিবেশটা, চারদিকে ফুলের বাগান। এটা কোথায় বল দাদা? মাঝেডাবরি, মাঝেডাবরি। হ্যাপি নিউ ইয়ার! এটা হচ্ছে আমরা এই মন্দিরটা এসেছি যে মাঝেডাবরি বলে দে ফ্যাক্টরিটা, তার পাশে মন্দিরটা। হ্যাপি নিউ ইয়ার 2024! তো কি বলতো, আজকে এখানে এসেছি এই মন্দিরে, বজরংবলী মন্দিরে এসেছি, কেননা 2024কে যদি আমরা যোগ করি তোমার নিউমেরোলজি অনুযায়ী, তাহলে হয় সংখ্যা 8। তো এবার এই 8 হচ্ছে মানে বড় ঠাকুর হচ্ছে শনি মহারাজের নাম্বার। তো শনি মহারাজ কিন্তু বজরংবলীকে খুব ভয় পায়, আর শিব ঠাকুরের অনন্ত ভক্ত। তো যেই কারণেই আমরা এই মন্দিরে এলাম, যে বছরের প্রথম দিন আজকে বজরংবলীর আশীর্বাদ নিয়ে শুরু করব। তো যেই কারণেই আসা মন্দিরে, চলো ভেতরে। তো ঠাকুরমশাই আমাদেরকে মন্ত্র বলে পুজো করে দিচ্ছে। তো এই বজরংবলী মন্দির কিন্তু খুব জাগ্রত, আর এটা কি বলতো, একদম চা বাগানের মাঝখানে এই মন্দিরটা, আর এই মন্দিরে প্রায়ই আমরা আসি। তো দেখো একটুক্ষণের মধ্যে কত ভিড় হয়ে গেল, উঠে যেতে হলো, প্রসাদ খেয়ে উঠে গেছি। দেখো আজকে সোমবার, তোমার বেলগাছের নিচে শিব মন্দির। জায়গাটা এত সুন্দর না, খুব শান্ত পরিবেশ। এখন এসছি, একটু জলটা ঢেলিয়ে দিই। জয় বাবা ভোলেনাথ! জায়গাটা এত সুন্দর না, নিরিবিলি পরিবেশ, চারদিকে তোমার গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর। বছরের প্রথম দিনটা মন্দির দিয়েই স্টার্ট করলাম, এখন আমরা যাব জঙ্গলে, কারণ আমাদের আলিপুরদুয়ারে তো সবাই আমরা আর কি জানি জঙ্গল বিখ্যাত, জঙ্গলেই মঙ্গল। তো সেটাই করা যাক, জঙ্গলেই যাই, অল্প ঘুরে আসি জঙ্গল থেকে, কারণ আজকে 1 জানুয়ারি বলে কথা, বাড়িতে তো কিছু রান্নাবাড়ি করবো না, আগেই বলেছিলাম যে কারণেই আসা বাইরে। তো চলো যাই বেতন। তো দেখো আছে সব মন্দিরগুলোই মোটামুটি ঘুরে নিচ্ছি। তো এটা হচ্ছে মা ছিন্নমস্তা মন্দির, এটাও কিন্তু খুব জাগ্রত মন্দির আমাদের আলিপুরদুয়ারে, আর এখানে সবাই দাঁড়িয়ে একবার প্রণাম করেই তবে সবাই যায়। তো বন্ধুরা দেখো চা বাগান, খালি চা বাগানে ভর্তি, সবুজ চারদিকটা। এই চা বাগানগুলোর ভেতরে তোমার লেপার্ড থাকে, তাই? আর লেপার্ডদের এই মানে চা বাগানটা হচ্ছে খুব প্রিয় জায়গা থাকার জন্য, মানে এরা যখন ভেতরে ভেতরে লুকিয়ে থাকে না, যখন এরা বাচ্চা দেয় তখন এই যে চা বাগানের ভেতরে ছোট ছোট ওই যে একটু নালা টাইপের বানানো আছে, ওখানে ওরা ওই গর্তের ভেতরে ঢুকে থাকে। তো মাঝে মাঝেই দেখবে কিছু যখন চা বাগানের ওয়ার্কাররা যখন কাজ করে তখন দেখতে পায়, তখন ফরেস্টের লোক এসে ওগুলোকে ধরে, ভালো লাগে দেখতে। কিন্তু এখন দেখতে দেখতে না আর চোখগুলো সবুজ হয়ে, তোমার মোটামুটি মাসখানেক হবে এই যে আমি আসছিলাম না, লেপারটা ক্রস করলো, এটা একটা বড় লেপার। তো বন্ধুরা আমরা চলে এসেছি সর্ষে খেতে। এত সর্ষে ফুলের গাছ, এত হলুদ চারদিকটা হয়ে আছে না, আমি তোমার দাদাভাইকে বললাম এখানে একটু দাঁড়াও, এত সুন্দর লাগছে চারদিকটা, দেখো পুরো হলুদ চারদিকটায়, কি ভাল লাগছে দেখতে। মানে জঙ্গল দেখে দেখে তো চোখগুলো তো একদম গেছে, কারণ তোমার দাদা ভাই তো জঙ্গল ছাড়া কিছু চেনে না, যে বললাম জঙ্গলেই মঙ্গল। তাই আমি বললাম একটু আলাদা জায়গায় একটু যাই, তো এই হলুদটা দেখে নিয়ে ভালো লাগছে। তো 1 জানুয়ারিতে বেশ ভালোই ঘোরাঘুরি করছি, ভীমরা ওখানেই আছে, আমি বললাম না আমি এখানে একটু যাবো, অল্প নেমে দেখবো জঙ্গল এটা। হ্যাঁ ঘন জঙ্গল হবে না, এটা চিলাপাতা, চিলাপাতা জলদাপাড়া রেঞ্জের একটা চিলাপাতা ফরেস্ট, খুব ডিপ। দেখো কত, এখানে তোমার বাইসন, গন্ডা,
হাতি তো আছেই, অনেক রকমের অ্যানিমাল পাওয়া যায় এখানে। এই জঙ্গলে মাঝখান দিয়ে যেতে ভালোই লাগে বলো। আজকে প্রচুর লোক যাচ্ছে দেখো, আজকে আমার ভিড় হয়ে গেলেই তো মুশকিল লাগে, ফাঁকা জায়গাতেই ভালো লাগে। প্রচুর লোক যাচ্ছে গাড়ি এরকম না করে দেখছে, জঙ্গল সাফারি করতে যাচ্ছে, কত কিছু দেখা যাচ্ছে রাস্তায়। এটা চিলা পাতার জঙ্গল তাই তো? এই তারগুলো দেখো, ইলেকট্রিক তার বাই ফেন্সিং করা আছে। হ্যাঁ হাতির জন্য। হ্যাঁ ইলেকট্রিক তারগুলো। এই যে এখানে সামনে দেখো গাছটার মধ্যে খুব বাধা আছে, এগুলো এখন এখন এগুলো ইলেকট্রিকটা বন্ধ আছে, বিকেলবেলা 5টার থেকে আবার চালু করে দেয়। তো বন্ধুরা জঙ্গল ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের। আমরা এখন এসেছি চিলাপাতা জঙ্গল ক্যাম্প, চিলাপাতা জঙ্গল রিসর্ট, ওর নাম হচ্ছে চন্দন। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত সুন্দরভাবে গুছিয়ে রাখে। বারবার আমি অনেকবার এসেছি এখানে, আমি চিলাপাতা এলে আমি ওর ওখানে আসবই, এরকম হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া খুব সুন্দর এখানে, মানে আজকে এত ভিড় এখানে, সব কলকাতা থেকে সবাই এসেছে জানো তো, প্রচুর লোক এসছে এখানে। কিন্তু ও এত ভালো ছেলে, একবার তোমার দাদা ভাই বলেছে আর না করতে পারেনি, বললো হ্যাঁ চলে এসো, মানে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। প্রচুর ভিড় এখানে, প্রচুর লোক। চলো আগে একটু ঘুরে দেখি, হ্যাঁ জায়গাটা, তারপর খাবো। তাকে আগে খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। বন্ধুরা আমরা খেতে বসে গেছি, আমার দাদা ভাই অলরেডি ভাত চলে এসছে, আমরা রুটি খাবো, গরম গরম মাটন, মাটন দিয়ে খাচ্ছে। তোমার দাদা ভাই ভাত ছাড়া চলে না, তো আমার এখনো রুটি আসেনি, আসবে, আমরা চিকেন দিয়ে রুটি দিয়ে খাবো। কৌশানি আর কৌশানির মা দুজনে বেশ ভালো দোলনায় চড়েছে, আর আরেকজন ব্যস্ত মোবাইল নিয়ে ক্যামেরা ফটো তুলছে। খালি রিমের খালি কান্ড দেখো, এখানে এসে জোগাড় করে নিয়েছে, হাত দিচ্ছে বার না বার, দেখবি বাবা ঘুরছে। তো বন্ধুরা তোমার দাঁড়া হয়ে গেল গাড়ি আনতে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কি বলতো, এই চিলাপাতার এই রিসোর্টটা না খুব ভালো, এখানে নাইট স্টে সবাই করে, বেশিরভাগ সব বাইরের থেকে লোক আসে। তো তোমরা যারা কলকাতায় আছো বা তার মানে দূরে কোথাও আছো, তারা কিন্তু এখানে এসে মানে নাইট স্টে করতে পারবে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে একদম শান্ত, তো কোনো রকম পলিউশন নেই। হ্যাঁ তো যে কারণে তোমরা এখানে এসে এক রাত এসে, দু রাত এসে, তিন রাত এসে থেকে তোমরা কিন্তু সময় কাটাতে পারো, মানে ছুটিতে আর কি বলছি, সময় কাটাতে পারো, মনটাও ভালো লাগবে, আর চারদিকে সবুজ আর একদম শান্ত, মাইন্ড ফ্রেশ। দেখো আরেকজনকে, ওকে নিয়েই পড়ে আছে, মাইন্ডটাও ফ্রেশ হবে, মনটাও পরিষ্কার থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। নতুন বছরের আবারও বলছি, সবার সব মনের আশা পূর্ণ হোক, তোমরা এইভাবেই আমাকে ভালোবাসতে থেকো আর আমার সাথে অবশ্যই থেকো। তাহলে আজকের মতো টাটা।